হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন সকালবেলা সকাল, আজকে আমাদের একটু তাড়াতাড়ি স্টার্ট হয়েছে কারণ আজকে ঘরে একটা বড় কাজ আছে। পুরো ব্লগেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য ব্লগটা তোমাদেরকে পুরো দেখতে হবে। তো আগে বলে দিই যে আজকে ব্রেকফাস্টে আমরা কি মানে প্ল্যান করেছি। আজকে আমরা অ্যাকচুয়ালি একটু ইংলিশ ব্রেকফাস্টের ইচ্ছে ছিল, তো ওই জন্য আজকে ব্রেকফাস্টে আমাদের আছে টোস্ট আর সসেজেস। এখানে সসেজেসও আমার ফ্রাই হয়ে গেছে, তো ওগুলো এখন আমরা নিয়ে নিচ্ছি, আর অ্যাপেল। বাস সিম্পল ব্রেকফাস্ট আজকে, এটাই খেতে ইচ্ছে করেছিল, তো বড় তাই বলেছিল, ওই জন্য আমি ওর জন্য স্পেশালি এটা বানিয়েছি। তো চলো এখন আমরা করব ব্রেকফাস্ট। আর ডোডোশোনাও আজকে আমাদের সাথে অনেক সকাল সকাল উঠে গেছে, ডোডোশোনার খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিলে আমি সোজা লাঞ্চ বানাতে চলে যাব, কারণ আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করতে হবে। আমাদের ঘরে মানুষের থেকে বোতল বেশি হয়ে গেছে, কারণ জলের খুব অসুবিধা হয়ে গেছিলো, তো এই জলগুলো বাইরে থেকে আনানো হয়েছিল। আর আমি এখন দিচ্ছি গাছে জল, কারণ মানে গাছগুলোতে সকালবেলা মিস হয়ে গেলে না গাছগুলো একদম শুকিয়ে যায়, দেখতে একদম ভালো লাগে না। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে টুকটাক একটু কাজ, মানে মেন কাজ হচ্ছে গাছে জল দেওয়া। গাছে জল না দিলে না আমার অপরাজিতা গাছটা একটু একদিন জল দিতে লেট হয়ে গেছিলো, অনেকগুলো কুড়ি ছিল, সব ছোট ছোট কুড়িগুলো দেখছি শুকিয়ে গেছে, ওটা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছে। ওই জন্য আমি সকালে উঠেই ফটাফট করে ব্রেকফাস্ট করেই তার আগে গাছে জলটা দিয়ে দিয়েছি, মানে ইম্পর্টেন্ট কাজ করে ফেলেছি। তো এখন করতে হবে রান্না, আজকে রান্নাবান্নাটাও একটুখানি তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ঘরে আজকে একটা জিনিস আসছে। আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম, তো হ্যাঁ একটা জিনিস আসছে ঘরে, যখন আসবে তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তার আগে আমি রান্নাটা করে নিই। এই যে আমার কাজের আম্মা রীতিমতো বাসন এখানে জমিয়ে গেছে, যেগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার কিছু না, মানে জায়গায় জায়গায় রেখে দিতে হবে আর কি। তো চলো এগুলো আগে করি। আমি লাঞ্চের প্রিপারেশনে লেগে পড়েছি। আজকে লাঞ্চের খুব একদম মানে সিম্পল মেনু, কিন্তু ওটাই আর কি একটু স্পেশাল করে বানানোর ইচ্ছে আছে। তো আজকে আমি বানাবো চিকেন ফ্রাই, এখানে একটুখানি তন্দুরি মশালা দিয়ে একটা মানে তন্দুরি চিকেন ফ্রাইয়ের মতো করব। তো জিনিসটা খুবই নন কমপ্লিকেটেড, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো চিকেনটাকে আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, একটু লেবুর রস, একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তো দিয়ে ওটাকে আমি খানিকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটাকে জাস্ট আমি তেলের মধ্যে ফ্রাই করে নেবো। আর এটা কিন্তু খুব যে বেশি তেলে ফ্রাই করতে লাগে তা না, অল্প তেলের মধ্যেই ফ্রাই করে নেবো। প্রথমে একটু হাই ফ্লেমে ফ্রাই করে তারপরে লো ফ্লেমে ফ্রাই করবো। আমি রাতের জন্য একটু প্রিপারেশন করে রাখছি, তো মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট। এখন ডোডোকে স্নান করাতে নিয়ে যাব। আজকে একটু তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে, কারণ কাজটা আসলে কিচেনেই, তো ওই জন্য রান্নাটা হয়ে গেলে একটা অনেক বড় কাজ হয়ে যায়। তো এটা হবে রাতের জন্য, এটাকে আমি বানিয়ে এটাকে এখন কড়াইতেই ছেড়ে দেবো। রাতে আসলে পনির বানাবো, তো ওই জন্য এটাকে একটুখানি এগিয়ে রাখলে তরকারিটা ফটাফট করে হয়ে যাবে। তো এখানে চলে এসেছে যে জিনিসটার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম, সেটা হচ্ছে যে অ্যাকোয়াগার্ড। আমাদের ভীষণভাবে মানে প্রয়োজন ছিল একটা অ্যাকোয়াগার্ডের, কারণ জলের এক তো জলের মানে জার কিনে কিনে প্রচুর টাকা খরচা হয়ে যায় সেটা একটা, আর সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি কখনো জল শেষ হয়ে যায়, যেটা জাস্ট কিছুদিন আগে আমরা মানে ফেস করেছিলাম যে জল শেষ হয়ে গেছে আর ফোনে পাওয়া যাচ্ছে না, তো মানে জলের জন্য ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমাদের নতুন অ্যাকোয়াগার্ড, যেটা ডেলিভারি হয়ে গেছে আর যেটা এখন লাগানো হবে। তো লাগানোরও এখানে প্রিপারেশন চলছে, তো কিচেনের মধ্যেই আমরা এটাকে লাগাচ্ছি, কারণ অন্য কোনো জায়গায় জলের আর কি মানে ট্যাবের ব্যবস্থা নেই, তো এখানেই ট্যাব আছে, তো ওই জন্যই এটাকে এই জায়গাটাতেই লাগানো আর কি সব থেকে বেস্ট ওই লোকটা বলল, তো ওই জন্য এখানেই লাগানো হচ্ছে।
বাইরে ওদিকে অ্যাকোয়াগার্ড লাগাতেও চলে এসেছে, আর ডোডোকে এখন ড্যাডা স্নান করাচ্ছে। ডোডো ওদিকে প্রচন্ড কান্নাকাটি করছে, সেই ফাঁকে চলো আমি ফটাফট করে স্নানটা করে নিই, করে নিয়ে ডোডোকে খাইয়ে দেবো। আমাদের খেতে হয়তো আজকে একটু লেট হবে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। তো করে আগে ওকে খাওয়াটা শেষ করিয়ে দিই। অর্ধেক কাজ হয়ে গেছে, কিন্তু ইলেকট্রিকের লাইন এখনো হয়নি, তো ওটা বাকি আছে। ডোডো খাওয়া দাওয়া করে নিয়েছে, আমরা ওই যে নিচে আমাদের খাওয়ার সবকিছু রেডি করে রেখেছি, তো এখন আমরা লাঞ্চটা করতে বসছি। আজকে একটু লেট হয়ে গেল লাঞ্চ করতে, তো আজকে আমাদের লাঞ্চে আছে দেখো ডাল। আজকে টমেটো দিয়ে আমি করেছি ডালটা, দারুণ, আমার ফেভারিট এটা। আর চিকেন ফ্রাই আছে, চিকেনটা একটু লাস্ট যা ছিল, কারি হতো না, ওই জন্য ফ্রাই করে নিয়েছি। আর আছে ভেন্ডি সেদ্ধ আর ভাত। এই যে আমাদের দুজনের থালা। হ্যালো, আপনি কি করছেন এখানে? খাওয়া হয়ে গেছে তো নাকি? অ্যাকোয়াগার্ড এখানে লাগানো হয়ে গেছে, এটার যা যা ব্যবস্থা করার ছিল সমস্ত কিছু হয়ে গেছে, খালি একটাই জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কানেকশন। তো এখানে এমনি একটা প্লাগ দিয়ে এখানে কানেকশন করে রাখা হয়েছে, তো আমরা ইউজ করতে পারবো, তবে এটার প্লাগটা লাগাতে হবে। তো তার জন্য ইলেকট্রিশিয়ান ডেকেছি, ইলেকট্রিশিয়ান বট ডেকেছে, তো এখন দেখি কখন আসে। তো এখানে ইলেকট্রিশিয়ানও চলে এসেছে। এই কাজগুলো এমনই যে ইলেকট্রিকের লোককে ফোন করে করে, তিন চারজনকে ফোন করে না পেয়ে ফাইনালি আমরা আরবান ক্ল্যাব থেকে বুক করেছি, তো উনি এসে গেছেন আর এখন লাগিয়ে দিচ্ছেন। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে চতুর্থী, কিন্তু মানে না সত্যি কেমন একটা লাগছে, পুজোর একটা সেই এক্সাইটমেন্ট ওটা লাগছে না। সত্যি কথা বলতে গিয়ে কি এখনো মনে হচ্ছে না যে হ্যাঁ পুজো চলে এসেছে, আর দুদিন পর থেকে পুজো, অমনি একদমই মানে ওই ফিলটা আসছে না, মানে কি করব আজকে দিনটা সেটাও ভাবছি। তো আপাতত আমি করছি রান্না। এই যে সকালে প্রিপারেশন করে রেখেছিলাম আলু পনিরের তরকারি, তো ওটাই আমি রান্না করছি এখন। বাবা ছেলের এদিকে খুব মাস্তি চলছে। এই কি হচ্ছে কি, তুমি কি মুড়ি খেয়েছো? মুড়ি খেয়েছো তুমি? বাবা কি দৌড়, আমি মানে ধরতে পারছি না, মানে এত দৌড়, আর সব সময় খালি প্যান্টুটা খুলে দেওয়া, খুব বাজে ডোডো। ইস, তুমি কি করেছো এটা? ড্যাডা কি হয়ে গেছে ডোডো, ভূত হয়ে গেছে? যাও তো ডাইরেক্ট একটু ভয় দেখিয়ে দাও, যাও। বাবা এটা ভয় দেখানো নাকি, কান ফান ফেটে যাবে। আর ডোডোর খুব ব্যাড হ্যাবিট, হিস করে এসে এই যে প্যান্টুটা খুলে দেয়, আর ব্যাস, আর পড়ার নাম নেই, ওরকমই লেঙ্গু ঘুরে বেড়াচ্ছে ঘরে বসে বসে। প্রচণ্ড বোর হয়ে গিয়ে আমরা একটুখানি বাইরে গেছিলাম, তো ফিরে এখন ডোডোর জন্য ডাল বসিয়েছি। ডোডোকে আসলে পনিরটা দিয়েও খাওয়ানো যায়, কিন্তু একটু ঝাল লাগবে মানে মনে হচ্ছে, তো ওই জন্য সেফ সাইডের জন্য ওর জন্য ডাল বসিয়েছি আমি। ডালেরও সিটি পড়ছে, আজকে সারাদিনটা খুবই টায়ারিং ছিল, আমরা মানে খুবই টায়ার্ড হয়ে গেছি, তো আজকে আমরা খেয়ে দেই সোজা বিছানায় যাব। তো চলো এই ব্লগটা তাহলে আমি আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে, পুজোর ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।